বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে এসেছি আপনাদেরকে মেশিনের স্পিড কম এবং বেশি যেটা অনেকেই বলেন আর কি কমেন্টে বলেন ভাই ডাবল পুলি মেশিন বা সিঙ্গেল পুলি মেশিন সেটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পাবেন। তো দর্শক চলুন যাওয়া যাক সেই মেশিনটি কী কী কীভাবে চলেন আসলে বিস্তারিত আমি আপনাদেরকে টু জেড খুঁটিনাটি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটির ভিতরে কত প্রকার মেশিনের ভালো মন্দ সম্পর্কে তুলে ধরা হচ্ছে আর কি। তো দেখাতে যাচ্ছি আমি সেই মেশিনটি আপনাদের। তো দর্শক এখানে একটা মেশিন আছে ডবল পুলি আর এটা কিন্তু সিঙ্গেল পুলি। তো ডবল পুলি মেশিনের এই যে এখানে দুইটা পুলি ফিটিং করা আছে পাশাপাশি আর এটা কিন্তু সিঙ্গেল পুলি। এক্সট্রা পুলিটা দেখি তো সিঙ্গেল পুলি মেশিনের সাথে কিন্তু এক্সট্রা পুলিটা আপনারা পাচ্ছেন। তো খালি আপনার এইটা এই একটা পুলি খুলে নিয়ে এই পুলিটা লাগাই দিলেই কিন্তু আপনার হেভি স্পিডে চলবে, এর জন্য কোনো বিল দেওয়া লাগবে না। 25,000 টাকায় কিন্তু আপনারা এই এক্সট্রা পুলি সহকারে সিঙ্গেল মেশিনটা পাচ্ছেন। সিঙ্গেল পুলি এক্সট্রা পুলি, সিঙ্গেল পুলি মেশিনের সাথে এক্সট্রা পুলি থাকে স্পিড বাড়ানোর জন্য। আর যেটা ডবল পুলি সেটা কিন্তু দেখেন একই পুলি পাশে লাগানো আছে মোটরের আর বেল্টের পুলিটা ডবল দেওয়ার কারণে 900 টাকা আমরা বেশি নিতেছি। তো আপনারা আমি মনে করি সিঙ্গেল পুলি নেওয়াটাই বেটার। আর আপনারা যদি রুটি রুজি মন মানসিকতার বিষয়ে যদি মনে করেন যে না আমি ডবল পুলি নেব অ্যাজ এ রুইশ, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো সমস্যা না। তো আমরা বিকে ইনোভেশন বিডি থেকে যে ডাইস এবং মেশিন প্রত্যেকটা মেশিন যে চেকিং সহকারে আমরা তো দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মেশিনটি আমরা যে চেকিং দিচ্ছি ডাইসটা চেকিং দেওয়ার সিস্টেম দেখাবো আর কি। তো আপনারা দেখুন মেশিনটি ডাইস কীভাবে চেকিং দেওয়া হয়। আরও একটা কথা বলে রাখি, দেখেন আমাদের মেশিন কিন্তু হাতে এবং পায়ে দুই ধরনের সিস্টেম দেওয়া আছে। আমরা পায়ে ড্রাইভ করছি, আপনি কিন্তু চাইলে হাতেও ড্রাইভ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আর এই যে নেটটা যে আপনি প্রোডাকশন করার পরে তার স্টিকটা সোজা এবং বেঁকা হওয়ার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন বুঝাই দেবো। তো দর্শক এখানে দেখেন যদি কিনা আপনার স্টিকটা সামনের দিকে উঁচা হয় তাহলে একটা কাঠের টুকরা, এরকম একটা কাঠের টুকরা নিয়ে সামনের পাশে দেওয়ার পরে আপনি সেলাই রেঞ্জের সামনে মোচড় দিলে কিন্তু আপনার এই টালটা ভেঙে যাবে, এই স্টিকটা সোজা হবে। আর স্টিক যদি সোজা না হয় আপনি বুনতে পারবেন না। আর যদি পেছনে ব্যাকা হয় তাহলে কাঠটা পেছন সাইডে দিয়ে সেলাই রেঞ্জের মোচড় দেওয়া লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো দর্শক ফিটিং সিস্টেমটাও দেখাবো আর মেশিনের ভালো মন্দ বিষয়টা আমি আপনাদেরকে এখনই আলোচনা করে দেখাবো। মেশিন যখন হালকা হবে এই প্লেটটা কিন্তু আপনার নর্মাল হবে, পাতলা হবে। আর যখন মেশিন হেভি হবে এই প্লেটটা মোটা হবে, এটা 1/2 ইঞ্চি পুরো মোটা, প্রায় 1 ইঞ্চি, সরি প্রায় 1 ইঞ্চি মোটা। আর এই পুলিগুলোও কিন্তু হেভি হালকার বিষয় আছে, হালকা নিলে হালকা হেভি নিলে হেভি। তবে আমরা লাইট মেশিন বানাতে পছন্দ করি না, আমরা সব হেভি মেশিনই বানাই, যদি আপনার দরকার হয় আমরা দিব আর কি। তো দর্শক আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যে ব্যবসা করবেন এই জিআই তার কোথায় পাবেন, কীভাবে কিনবেন না কিনবেন। তো দর্শক এখানে দেখেন মোটরের বিষয়টা আপনি লাইক করতে পারেন, আমরা বলছিলাম এনারা যেনারা মোটরের মেশিনের জন্য এসছি এনারা লাইক করছে গাজি মোটর দিবে, আমরা গাজি কিন্তু দিয়ে দিছি। আর এই বদলেও কোনো প্রকার মোটর লাইক করে না, ইনি বলছে আমি ডবল পুলি নেবো মোটর আমরা কিনে নেব, আমরা উইদাউট মোটর ছাড়াই কিন্তু মেশিন ডেলিভারি দিচ্ছি। তো উইদাউট মোটর ছাড়া মেশিনের রেট পড়বে 7,000 টাকা লেস, 25,000 টাকাতে 7,000 টাকা লেস করলে 18,000 টাকায় কিন্তু উনি মেশিন পাচ্ছে। তো মোটর উনি কিনে লাগাই নেবে নিজ নিজ এলাকার থেকে, কোনো ব্যাপার না। আর এটা কিন্তু ওনারা মোটর সহকারে লাইক করছে, আমরা মোটর সহকারে দিচ্ছি। মেশিনের সাথে আমরা কী কী পাচ্ছেন আমি এবার আপনাদেরকে দেখাবো। নিচে 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 দেখান, দেখা যাচ্ছে? তো দর্শক দেখেন এই যে একটা এক্সট্রা পুলি, একটা 10 ইঞ্চি কাটিং প্লাস অ্যান্টন কোম্পানির, একটা 12 ইঞ্চি সেলাই, দুইটা মাথা মারা প্লাস, এগুলো মেশিনের সাথে এক্সট্রা আপনারা পাচ্ছেন। আর ফর্মা পাবেন অনলি 5 পিস, 5 পিস ফর্মা দিয়ে আপনি 10, 12, 14, 16 সব ধরনের জিআই তার দিয়ে আপনি নেট প্রোডাকশন করতে পারবেন। ভুলবশত আপনারা এমএস তার ব্যবহার করবেন না, এমএস তারে নেট হয় না, এমএস তারে প্যারেক তৈরি হয়। তো মেশিন আপনারা আমরা যখন দিব ঠিক এইভাবে প্যাকিং করা থাকবে, আপনারা ফলো করে দেখুন মেশিনটি কীভাবে বাঁধা থাকে। এইভাবে আপনারা সিএনজির ভিতরে এইভাবে ক্যারি করতে পারবেন, এটা ক্যারি করার সুবিধার জন্য এইভাবে আমরা বেঁধে দিই, একসাথে দিয়ে মাল বেঁধে দিচ্ছি।
তো আপনারা যেন মনে করেন না যেন মাল ভিতরে কম আছে, কম নাই, সব বস্তার ভিতর দিয়ে একটার ভিতরে একটা ফিটিং করে বান্ধা আছে। তো মেশিন এই আমরা ফিটিং করে দিচ্ছি, যদি কিনা আপনার অনেক সময় দেখা যাবে যে আপনি সুইচ চাপার সাথে সাথেই মেশিন লোড নিচ্ছে আর কি, ঘুরতেছে অটো, সেক্ষেত্রে কোনো আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন বেল্টের ভিতরে একটু মোবিল ইউজ করবেন। বেল্টটা ভিজে গেলে আপনার কিন্তু এই সমস্যাটা দেখা দিবে না, তখন কিন্তু বেল্টটা স্লিপ করবে আর হালকা ধোয়া ভাব দিতেও পারে যেহেতু মোবিলটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কোনো টেনশনের কারণেই মেশিনে কোনো সমস্যা হবে না। তো মেশিনের যখন ফিটিং করবেন, এই যে এখানে দেখেন ইয়ে দেওয়া আছে, কোনো প্রকার এটা টাইট করা যাবে না, টাইট করলে কিন্তু সমস্যা দেখা দিবে, টাইট থাকবে না, এটা লুজ থাকবে, তবে যেন বাইর হয়ে না যায় এমন পরিমাণ লুজ থাকবে, এবং গাড়িটা পেরেটের গায়ে মিটি সুদাভাবে লাগছে কিনা এটা আপনাকে দেখার বিষয় আছে। আর ওই যে মোটর হওয়ার মাল ব্যাকেটের হওয়ার যে বিষয়টা সেটা আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি, যে এই স্টিকটা যদি দেখেন এই স্টিকটা কিন্তু সঠিকভাবে হয় না, এটা কিন্তু সঠিকভাবে এটা সামনের দিকে বাঁকা হয়েছে। তো সামনের দিকে বাঁকা হলে আপনারা কী করবেন, এইভাবে দিবেন, এই যে এটা দিলেন এই যে সেলাই যেটা দেওয়া হয়েছে ওটা কিন্তু আপনার এই এইভাবে ধরে এটা মোটর দেওয়া লাগবে, এটা মোটর দিয়ে অন্য জায়গায় করে দিলে কিন্তু এটা সুদা হয়ে যাবে। তার সাথে সাতভাবে যদি না থাকে ফুলরে তাহলে কিন্তু আপনার নেট কিন্তু সমস্যা দেখা যাবে। তো দর্শক আপনারা আমি চেষ্টা করছি আপনাদের বুঝাই দেওয়ার জন্য, পারছি কি না জানি না, এখানে হাতেও টাপবে মায়েরও টাপবে, এইখানে টাপুনি এইটা আর এইটা এই দুটা পুলি 100% ফিক্স, আপনার কখনো 90% ওষুধ সুস্থানি করে দেবে, এই পুলিটা একবার ওইটা জানি তার প্রয়োজনে বা ডায়েটের প্রয়োজনে এটা সুস্থানি করা লাগতে পারে বা ওষুধ করা লাগবে। তো আপনারা এইভাবে ড্রাইভ করবেন, বুঝতে না পারলে আমাদের চ্যানেলে বিভিন্ন ফাংশনের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা ফলো করলে কিন্তু আপনারা এই সলভ পেয়ে যাবেন। ভিডিওটা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।